পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, সাম্প্রদায়িক হামলার ঘটনায় বাংলাদেশ সরকারের পদক্ষেপে সন্তুষ্ট ভারত। সকালে সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয় ঘুরে দেখে সাংবাদিকদের তিনি কথা জানান। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক হামলার মতো অপতৎপরতা চালাচ্ছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। সরকার টাকা দেয় একমাত্র বাংলাদেশ, যেখানে আমরা সাহায্য করি, হ্যাঁ সব ক্ষেত্রে আমরা সাহায্য করি, তারপরে দুর্ঘটনা হলে পরে খুবই দুঃখ লাগে। এটা শাস্তি যাদের যাদের পাওয়া সবাইকে শাস্তি দেওয়া হবে। প্রধানমন্ত্রী যেসব অ্যাকশন নিয়েছেন এগুলো অত্যন্ত উন্নত বা খুব ভালো অ্যাকশন। হোয়াট এলস ইউ ওয়ান্ট? তবে হ্যাঁ, ওখানে কিছু কিছু লোক বিভিন্ন মতাবলম্বী বিভিন্ন ধরনের প্রচারণা, কিছুটা বানোয়ার প্রচারণা করছেন, সেগুলো দুঃখজনক। বা সরকার বলেছে যে বাংলাদেশ সরকার যে সমস্ত আপনার ব্যবস্থা নিচ্ছে এটা অত্যন্ত উত্তম,